মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি কিন্তু টেবিল নিয়ে অসুবিধায় পড়ি নাই এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল আমরা যারা বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেলেও কাজ করি তারাও অনেক সময় কিন্তু আমরা টেবিল নিয়ে অসুবিধায় পড়ে থাকি তো আজকের এই ভিডিওতে আমরা টেবিল সমস্যার যাবতীয় যত সমস্যা থাকতে পারে এবং সমাধান হতে পারে বা টেবিল নিয়ে কিভাবে কাজ করবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা সচরাচর এটা সবাই জানি যে টেবিল ড্র করতে আমরা হোমের পরে যে ইনসার্ট দেখেন এখানে একটা অপশন আছে টেবিল নামে অপশন আছে আমি যদি টেবিল এর উপরে ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখেন কতগুলা রো এবং কতটি কলাম নিতে পারি তো রো আর কলাম কি সেটা আপনাদেরকে বলি এই যে লম্বা যেগুলা এগুলা হচ্ছে কলাম আর এখানে যে দেখেন হরিজেন্টাল যেগুলো এগুলো হচ্ছে এক একটা রো তো আমি কিন্তু খুব সহজেই আমার এখান থেকে ইনসার্টে গিয়ে আমি এই যে টেবিল নিতে পারছি আমি যদি এই টেবিলটা ডিলেট করতে চাই রাইট বাটন ক্লিক করে যে ডিলেট টেবিলের উপর ক্লিক করলে ডিলেট হয়ে গেল তো আমি টেবিলে গেলাম যাওয়ার পরে এখানে ধরুন আমি নিচ্ছি আমার কলাম সংখ্যা হবে আটটা আর রো সংখ্যা যতগুলো হবে যে আঠিষ্টু আট যদি দেই তাহলে এভাবে টেবিলটা কিন্তু ড্র হয়ে যাবে তো এইটা পদ্ধতি আমরা আরও অনেকভাবে আসলে টেবিল ড্র করতে পারি যেটা আমরা এক্সপার্ট লেভেলে যারা কাজ করে তারা আসলে টেবিল দেখেন কিভাবে ড্র করে আমি শর্টকাট কি দিয়ে এটা করব। তো প্রথমে আমরা প্লাস সাইন দিব দেওয়ার পরে আমি মাইনাস সাইন প্রেস করব, ধরুন আমার যে পর্যন্ত প্রয়োজন এই পর্যন্ত একটা টেবিলের দূরত্ব প্রয়োজন আমি ওখানে প্লাস সাইন দিব দিয়ে আবার এখান থেকে মাইনাস সাইন দিব এই যে প্লাস সাইন দিব যে আমার এক একটা কলামের অয়েট এরকম হতে হবে এরপরে আমি এই পর্যন্ত দিব এরপরে ধরুন আমার একটা ছোট কলাম লাগবে এরকম দিব এরপরে এইভাবে দিব এখন যদি আমি কীবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করি খেয়াল করেন আমার কিন্তু খুব সহজে এই যে পাঁচটা কলাম সম্বলিত একটা টেবিল কিন্তু হয়ে গেল এখন যদি আমি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে পিছনের দিকে যাই এইভাবে কিন্তু আমি অনেকগুলা ড্র করতে পারবো ট্যাব বাটন চেপে ধরলে অথবা আমি আরও অনেকভাবে করতে পারি যেমন আমি যদি এই টেবিলের একটা হেডার দিই এখানে ধরুন দিলাম এটা নেম এখানে দিলাম হচ্ছে আইডি আমি বাটন প্রেস করে বা রাইট করে আপ যে রাইট আরো আছে এই পাশে যেতে পারি আমি লিখলাম এখানে হচ্ছে এরিয়া এটা হচ্ছে ইয়েস আর এখানে আমি লিখলাম হচ্ছে কমেন্ট এখন আমি আরও এই মাঝখানে যদি কোনো রো ক্রিয়েট করতে চাই যেমন আমি যদি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নেই এক দুই তিন চার পাঁচ আপনি এইভাবে সিরিয়াল নাম্বার দিতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন এইগুলো সিলেক্ট করবেন করার পরে আপনি যাবেন হোমে যাওয়ার পরে দেখেন এখানে আপনার এই যে নাম্বারিং সিস্টেম আছে আপনি যদি এখান থেকে নাম্বারিং সিলেক্ট করেন দেখেন এই যে আপনার নাম্বারিং চলে আসলো আমি আগে যেহেতু এগুলো দিয়েছিলাম তাহলে আমার এগুলো আগে মুছে নিতে হবে আমি নেম আমি ভুলে এখানে আসলে নেম লিখে ফেলছি আমার এটা আসলে সিরিয়াল নাম্বার হবে তাহলে আমি এটা এস এল নং লিখলাম লেখার পরে এইটা আমি যদি ছোট করতে চাই আমার এত বড় তো জায়গা দরকার নেই কলামটা আমি এভাবে ধরে এটা এখানে ছোট করে দিতে পারবো এখন আমি চাই যে তিন আর চারের মাসখানে আমার আর একটা রো কোনো কারণে প্রয়োজন হবে আমি এখানটাতে ক্লিক করে তিনের এখানে ক্লিক করব করে যদি ইন্টার বাটন প্রেস করি দেখেন এই যে আর একটা রো কিন্তু হয়ে গেছে এখানে অটোমেটিক এই সিরিয়াল নাম্বারটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে হলো কি না তাহলে আমি এই সিরিয়ালগুলো সরিয়ে দিই তাহলে আমি এই সিরিয়ালগুলো সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমি নান দিয়ে দেই আমি ম্যানুয়ালি একটু সিরিয়াল লিখি তাহলে এটা বোঝাতে আপনাদেরকে সুবিধা হবে তো আমি এভাবে ম্যানুয়ালি লিখলাম এখন ধরেন তিন আর চারের মাসখানে আমার একটা রো প্রয়োজন আমি তিনের পরে ক্লিক করে আমি এখানে ইন্টার দিলাম দেখেন এখানে আরেকটা রো কিন্তু হয়ে গেছে আবার ধরেন সয়ের পরে একটা প্রয়োজন এখানে ক্লিক করে ইন্টার দিলাম দেখেন হয়ে গেছে আবার ছয়ের পরে যদি প্রয়োজন আমি হয় আমি শয় বরাবর রেখে ইন্টার দিলাম দেখেন এখানে কিন্তু আরেকটা রো হয়ে গেছে তো এভাবে আপনি রো কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন আপনি যদি কোনো ডেটা লেখেন যেমন আমি এখানে আইডি লিখলাম দুই হাজার একশো এগারো এখানে লিখলাম এরিয়া ঢাকা ঠিক আছে এখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি আইডিটা পরে দিবেন এরিয়া আগে আনবেন অর্থাৎ আপনি এই যে কলামটা আছে এইটা এখানে আনবেন আর চান হচ্ছে এই কলামটা এই পাশে দিবেন কিন্তু অনেকে যেটা করে এই ডাটাগুলা কাট করে নিয়ে যায় নিয়ে ওই পাশে দেয় আর একটা ক্রিয়েট করে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলা হয় তাহলে আমরা চেঞ্জ কীভাবে করবো ইন্টারচেঞ্জ তো আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমি এটা একটু ছোট করে নিই এগুলো আমার যেটুকু প্রয়োজন হচ্ছে এইভাবে আমি ছোট করে নিলাম দেখুন এখন আমি এই আইডিটা ধরে এই পাশে নিয়ে যাব আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম করে এইভাবে ধরে এই পাশে সরিয়ে দিলে দেখেন আইডি এই পাশে চলে আসছে এরিয়া এই পাশে কিন্তু চলে গেল এইভাবে কিন্তু আপনি আপনার কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি রো ইন্টারচেঞ্জ করতে চান যেমন আপনি এখানে লেখা আছে খুলনা আইডি লেখা আছে একশো তো আপনি চান এই যে খুলনা এই দুই নাম্বারটা আসলে এক নম্বরে যাওয়ার কথা এক নাম্বারটা দুই নাম্বারে যাবে তাহলে কি করবেন এই টোটাল রোটা সিলেক্ট করতে পারেন বা এখানে উপরে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন অল্টার শিফট আপ কি দেখেন এই যে খুলনা উপরে চলে গেছে আবার যদি আপনি অল্টার শিপ ডাউন কি প্রেস করেন দেখেন এই যে খুলনা নিচেই চলে আসছে অর্থাৎ যে কোনো রোকে উপরে নিচে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে অল্টার শিফ্ট আপ এরকির মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন এখন আপনার প্রয়োজন হচ্ছে যে এই দুইটা মিলে আপনি কোনো একটা জিনিস কমেন্ট লিখবেন এই যে ঢাকা আর খুলনা মিলে তাহলে এইটা আপনাকে সরিয়ে দিতে হবে এখানে টোটালটা তাহলে আপনি এই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন করার পরে দেখেন এখানে সেলের উপরে ক্লিক করবেন দেখেন এই দুইটা রো মিলে কিন্তু এখানে একটা লেখা खर्च जाएगा होएगा लो এখন আপনি তো মার্কস করে ফেলছেন এখন আপনি যদি আবার ড্র করতে চান তাহলে দেখেন আমার এখানে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এখানে ড্র টেবিল নামে একটা অপশান আছে এটার উপর ক্লিক করে যদি আপনি এভাবে টান দেন দেখেন যে হয়ে গেছে এখন আমি এটার উপর আবার ক্লিক করলে এটা উঠে যাবে এখানে দেখেন আরেকটা অপশন আছে ইরেজ ইরেজের উপর যদি ক্লিক করেন ধরুন আমি এই দুইটার মাঝখানেরটা মুছে দিতে চাই দেখেন এই যে মুছে গেল আবার এটার উপর ক্লিক করলে এটা উঠে যাবে তো এইভাবে আপনি কিন্তু আপনি যে কোনো এরিয়াকে মার্স করে বা নতুন করে ড্র করেও নিতে পারবেন তো আপনি যদি সিম্পলি আবার ইনসার্টে গিয়ে এই ড্র টেবিল অপশনের মাধ্যমে টেবিল ড্র করতে চান ওইটাও কিন্তু আপনি পারবেন এই দেখেন এভাবে ধরলাম আমি এইভাবে ভাগ করে নিলাম ঠিক আছে এইভাবে ভাগ করে নিলাম এরপরে দেখেন এইভাবে ভাগ করে নিলাম এইভাবে আপনি খুব সহজেও কিন্তু টেবিল ড্র করে নিতে পারবেন তবে ড্র টেবিল অপশনে থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন না এটার আবার ক্লিক করে এই অপশানটা উঠিয়ে নিতে হবে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দেখেন যে আমার এই টেবিলটা ধরুন এই যে পাস পর্যন্ত আমি এখানে কিছু একটা লিখে নিচ্ছি ঢাকা তিনশো একুশ ডু দা জব ধরুন লিখলাম এখন আমি চাই এই পাস পর্যন্ত আমার একটা টেবিল থাকবে ছয় থেকে আমি এটা স্প্লিট করে ফেলবো তাহলে কি করব তাহলে আমি যেটা করব যে পর্যন্ত স্প্লিট করতে চাই এইটুকু সিলেক্ট করব করার পরে কীবোর্ড থেকে আমরা অল্টার শিফট ডাউন আরও কি প্রেস করব দেখেন এটা স্প্লিট হয়ে গেল আমি এই টেবিলটা একটু এটার উপর এখান থেকে ক্লিক করতে হবে এই যে দেখেন এই কর্নারে ক্লিক করে ডিলেট টেবিল দিলে ডিলেট হয়ে যাবে এখন এইটা আমি আবার সিলেক্ট করলাম কিবোর্ড থেকে অল্টার শিফট আপ আরও কি দিলে এর সাথে জয়েন্ট হয়ে যাবে এটার সাথে আবার নিচে যদি দেই ডাউন আরো কি শিফট চেপে নিচেই চলে যাওয়া যাবে এখন কথা হচ্ছে আপনি হয়তো ভুল করছেন যে আসলে আপনার পাসও এখানে আসার কথা ছিল তাহলে আপনি এই রোটাও সিলেক্ট করবেন তারপরে কিবোর্ড থেকে অল্টারশিপ ডাউন আর কি প্রেস করে এটার সাথে জাস্ট কানেক্ট করে দেবেন অনেক মজার না বিষয়গুলো যদি না জানেন তাহলে দেখেন এই কাজগুলো আপনার জন্য কতটা কঠিন হতে পারে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে এরকম বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন এখন দেখেন এখানে টেবিল তো আমরা কলাম রো অ্যাড করার জন্য আগে যে অপশান দেখছিলাম এখানে আরও কিছু অপশান আছে দেখেন এখানে প্লাস সাইন আসছে এটার উপর যদি ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে আরেকটা রো কিন্তু ડબ এখানে যদি আমি দেখুন এই বরাবর যদি রাখি দেখেন আরেকটা রো অ্যাড হলো তো এইভাবে আপনি রোকে কে অ্যাড করতে পারবেন এবং রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে টেবিল ডিলেট করতে পারবেন এরপরে আমরা এই টেবিলটা পুরোটাই টেবিলের উপরে ক্লিক করি এইটাও আসলে আমরা ডিলেট দিয়ে দেই টেবিল সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরুন আপনার এখানে যে আপনি টেবিল আছে আপনি বিভিন্ন সাইজের এরকম ড্র করছেন কিন্তু আপনার কোনোটা বড় কোনোটা ছোট হয়ে গেছে আপনি যদি ইকুয়াল সাইজ করতে চান এগুলো সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট রো ইভেনলি যদি করেন তাহলে দেখেন সবগুলো একই সাইজের কিন্তু হয়ে গেছে একইভাবে কলামগুলোও যদি আপনার এমন হয়ে যায় ধরেন বিভিন্ন সাইজের আপনি এগুলো সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি যদি দেন তাহলে দেখেন প্রত্যেকটা কলামের সাইজ কিন্তু একই রকম হয়ে গেছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা এখানে ইনসার্টে যাব যাওয়ার পরে দেখেন হচ্ছে ইনসার্ট টেবিল আমরা এখান থেকে ইনসার্ট না করে এখান থেকে যাব কেন যাব বলেন তো কারণ হচ্ছে যে আপনার যদি অনেক বড় টেবিল হয় এখানে কিন্তু একটা সীমিত সংখ্যক দেখেন আপনি হচ্ছে আট দশ গুণ আট এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না কিন্তু আপনার পুরা পেজ জুড়ে টেবিল দরকার সেক্ষেত্রে আপনি ইনসার্ট টেবিলে যাবেন এখন আপনার কলম কয়টা লাগবে ধরুন আমার কলাম লাগবে পাঁচটা আর রো লাগবে অনেক রো লাগবে পঞ্চাশটা তো এখানে ফিক্সড কলাম ওয়াইড এখানে অটো আছে আপনি হচ্ছে এখান থেকে আবার কনটেন্টের সাথে অটো ফিটও করে দিতে পারেন তো আমি ওকে দিলাম তো দেখেন এই পেজে চলে আসছে আবার এই পেজেও কিন্তু একটা রো কিন্তু চলে আসছে এখন এটার আমি একটা নাম দিলাম আইডি এরিয়া ইএস এরকম দিলাম এখন কথা হচ্ছে আমি এখানে যদি আরও কিছু টেবিল ইনসার্ট করি দেখুন এখানে ইন্টার দিয়ে আমি করছি অথবা আরও একভাবে করতে পারেন আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে যদি এই ইনসার্টে গিয়ে ইনসার্ট রো বিলো দেন তাহলে যতগুলো আমি সিলেক্ট করছিলাম সেম সংখ্যা কবার উপরে বা নিচে ইনসার্ট হবে আপনি যেভাবে সিলেক্ট করবেন দেখেন রাইট বাটন ক্লিক করে এখানে আমরা যাব হচ্ছে ইনসার্টে এই যে ইনসার্ট রো বিলো যদি দেই তাহলে বিলো হবে এই যে নিচে তো এখন দেখেন আমি যদি এটা কন্ট্রোল পি বাটন প্রেস করে প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখেন এখানে কিন্তু আমার হেডার আছে এই পেজে কিন্তু নেই তো আমি যদি প্রতি পেজে হেডার দেখতে চাই এই হেডারটা অটোমেটিক্যালি তাহলে আমি কি করব প্রতিটা পেজে অটোমেটিক্যালি যদি এই রোটা রিপিট করতে চাই তাহলে এই রোয়ের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করব করার পরে টেবিল প্রপার্টিসে যাব যাওয়ার পরে দেখেন এখানে রো নামে একটা অপশান আছে রিপিট অ্যাজ হেডার রো অ্যাট টপ অফ ইস পেজ এটার উপর ক্লিক করে ওকে দিব দেখেন এই পেজেও চলে আসছে এখন যদি আমি কন্ট্রোল পি বাটন প্রেস করি দেখেন প্রতি পেজে কিন্তু টপ রোড যে হেডারটা আছে এটা চলে আসছে আমি যদি এখানে নতুন করে আরও অনেকগুলো অ্যাড করি দেখেন আমি ইনসার্টে গেলাম বিলো দিলাম ইনসার্টে গেলাম বিলো দিলাম আবারও যাচ্ছি ইনসার্টে গিয়ে বিলো দেখেন অটোমেটিক এই পেজেও কিন্তু আমার হয়ে গেছে অর্থাৎ আপনি যত পেজই এখন ইনসার্ট করেন অটোমেটিক হেডারটা কিন্তু রিপিট হয়ে যাবে তো এটা কিন্তু বেশ দারুণ একটা ট্রিক টেবিলের জন্য এখন যদি আপনার এই পেজের প্রয়োজন না হয় আপনি কি করবেন এখান থেকে এগুলা যদি সিলেক্ট করেন করার পরে রাইট বাটন ক্লিক করলেন করার পরে ডিলেট রো এগুলো দেখেন রোটা ডিলেট হয়ে গেল এগুলোও যদি প্রয়োজন না হয় যে পর্যন্ত প্রয়োজন হবে না রাইট বাটন ক্লিক করবেন ডিলেট রো দেবেন এই যে ডিলেট হয়ে যাবে আর আপনি তো মার্জের বিষয়টা বুঝতে পারতেছেন এগুলা সিলেক্ট করলেন ধরুন পরে আপনি টোটাল একটা জিনিস লিখবেন এখান থেকে মার্সেলের উপর ক্লিক করলে এটা মার্জ হয়ে যাবে এরিয়া অব দা সেলার এইভাবে লিখলাম কিন্তু আপনি চাই ধরুন এখানে এরিয়ার জায়গা এত দরকার হবে না এইটুকু লিখছি আমি লিখলাম ধরুন ঢাকা খুলনা ঠিক আছে কিন্তু এটা দেখেন ভালো লাগতেছে না এই উপরের টপটা তাহলে আমি কি করব এখানে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব করার পরে টেক্সট ডিরেকশানে যাবো যাওয়ার পরে দেখেন টেক্সটা যদি এইভাবে দিয়ে ওকে করি তাহলে দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে এভাবে যদি আপনি লেখেন অনেকেই কিন্তু এইভাবে টেবিলগুলাকে সাজাই সেক্ষেত্রে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে চিন্তা করেন যে এটা আসলে কিভাবে করতেছে তো এইভাবে আসলে কাজটা করে এটার উপর রাইট বাটন ক্লিক করে যদি আপনি টেক্সট ডিরেকশানে যান যদি এইভাবে লিখতে চান এইভাবেও লিখতে পারেন উপর থেকে নিচের দিকে তাহলে দেখেন এত জায়গা প্রয়োজন হবে না আমি অল্প জায়গার ভিতরে আমি কোনো কিছু লিখে নিতে পারবো যখন আপনার পেজ তো এফোর সাইজ এটার ভিতরে যখন প্রিন্ট দেবেন তখন আপনাকে বিভিন্ন রকম ট্রিক কিন্তু অ্যাপ্লাই করতে হয় দেখেন এখানে আমার অনেক বড় একটা কলাম আছে আমি যদি এটা স্প্লিট করতে চাই তাহলেও কিন্তু আমি করতে পারবো রাইট বাটন ক্লিক করবো করার পরে দেখেন এখানে স্প্লিট সেল এখন আমার কয়টা কলাম লাগবে এর ভিতরে আমি ধরুন এর ভিতরে এটা তো একটা আছে এটাকে দুইটা করব না বেশি করব ধরুন আমি চারটা করব। করার পরে আমি যদি ওকে দেই তাহলে দেখেন এটা চার ভাগে বিভক্ত হয়ে গেলো এইভাবেও কিন্তু আপনি ড্র টেবিল দিয়েও করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে স্পিড সেল স্প্লিট সেলের মাধ্যমেও কিন্তু কাজটা করে নিতে পারবেন তারপরে দেখেন আমরা টেবিলের উপর ক্লিক করা অবস্থায় এখানে লে আউট নামে একটা অপশান ভিজিবল হয়েছে যদি আপনার এই লেখাগুলা এইভাবে রাখি ধরেন এখানে এই লেখাটা উপরে চলে গেছে আমি এটার উপর ক্লিক করে দেখেন যদি এইভাবে রাখি নিচে আনা যাবে এই যে মাস বরাবর রাখা যাবে ডাইনে রাখা যাবে বামে রাখা যাবে এভাবে রাখা যাবে মানে বিভিন্নভাবে আপনি এই টেবিলের ভিতরে লেখাগুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারবেন তো এইটা ছিল মোটামুটি আজকে আমাদের টেবিল নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার টেবিল নিয়ে আশা করি আর কখনও সমস্যা হবে না তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না